ইমান কথা বলে না, ও বাজার এখন কাঁদবা, নবীর মার শরীরটা ঠান্ডা হয়ে গেছে, ও আশেকের রাসূল ভাইরা তোর দিলে কি মায়া লাগে না, যেই নবী চর্বের আগে বাবা হারাইলেন এখন মায়ের কবর দেখতে এসে বাবার কবর দেখতে এসে মাকে হারাইয়া দিব হয়ে দিবেরা, ওই নবীর ভালোবাসা নিয়ে আমার আল্লাহর একটা ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ, যেই নবী এত কষ্ট করলেন ওই নবীর যদি কেউ গালি দেয় তারে ক্ষমা করা যায় না, কথা বলে ঠিক কি না, আরো জোরে বলে ঠিক কি না, জীবন থাকার যাক এই চোখে পানি নিয়া এই আসমানের নিচে পিরাজপুর নদীর পুরের জমিনে তৃপ্ত কণ্ঠে আওয়াজ দিব আশিকের রাসূল ভাইরা, আর একটা বার যদি বাংলার টেকনাফ থেকে তুলে আয় নবীর চরিত্রের বিরুদ্ধে কেউ কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, জীবন থাকার যাক ওই নাস্তিককে শায়েস্তা করতে কারা কারা তৈয়ার আছে, কারা কারা তৈয়ার আছে, যত সময় চলে একজন উঠবো না তাহলে ওয়াজ করবো ইনশাআল্লাহ, যদি আমার সাথে ওয়াদা করতে পারেন যে হুজুর যারা বসছে একজন উঠবে না তাহলে ওয়াজ করবো, আর না তো সভাপতি আসছে এখনই দোয়া করে দিবেন, চলবে চলবে চলবে, আল্লাহু আকবার বলেন তো, তাহলে আমার সাথে ওয়াদা দিতে হবে একজন ময়দান সের উঠতে পারবে না, যে উঠবে ওর লুঙ্গিটা না ধরবেন, রাজি আছেন, পারবেন তো, মুরব্বি বাজানো যদি উঠে আমার দুঃখ নাই, কারণ মুরব্বির অনেক সময় অসুস্থ থাকতে পারে, কিন্তু কোন যুবক যদি উঠে যুবকের প্যান্টু ডাইনা ধরবেন, দরকার হলে ওই যায় যাবে প্যান্ট ময়দানে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, তাহলে আলোচনা চলবে ইনশাআল্লাহ, সভাপতি কি কোন শুরু করবো ওয়াজ ইনশাআল্লাহ, সভাপতি অনুমতি দিয়েছে এখন ওয়াজ শুরু করবো, আল্লাহু আকবার, খুদ্দার ভিতরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতের ভিতরে ওই আয়াতটা আমার সাথে যারা পারেন পান খাওয়া মানুষের মতো যারা পারেন না ঠোঁটটা নড়াইবেন, আর যারা পারেন তারা গলা ফাটায় আমার সাথে পড়তে থাকবেন, আল্লাহু আকবার, পড়বেন তো ইনশাআল্লাহ, আর যারা না পারেন আমার সাথে ঠোঁটটা লাগাইবেন, যখন তেলাওয়াত শেষ হবে গলা ফাটে আল্লাহু আকবার বলে আল্লাহ কি খুশি করবে, রাজি আছেন, পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم আমি আল্লাহ মনোনীত করেছি, আমি আল্লাহ পছন্দ করেছি পৃথিবীর বুকে এমন কয়েকটা ফ্যামিলিকে আমি আল্লাহ স্পেশাল পছন্দ করি, ইন্নাল্লাহ আস্তাফা আদম, এর ভিতরে এক নাম্বার আদম, আল্লাহ আরো জোরে বলেন, ও আমার হাবিব ওই ফ্যামিলিটাকে আমি আল্লাহ মনোনীত করলাম, ওই ফ্যামিলিটাকে আমি আল্লাহ পছন্দ করি, যদিও সে নবী না, তিনজন নবীর সাথে তার নামটা আল্লাহ কোরআনে উল্লেখ করলেন, ওয়া আলা ইমরান, ও আমার হাবিব পৃথিবীর বুকে আমি ইমরানের ফ্যামিলিকে মনোনীত করলাম, ওয়া আলা ইমরান আলাল হাবিব, আমি এই তিনজন নবীর সাথে আমার আদমের সাথে আমার নূহের সাথে আমার ইব্রাহিমের সাথে ওই ইমরানের ফ্যামিলিটাকে মনোনীত করলাম, ও আমার হাবিব এই ইমরান কিন্তু কোন নবী নয়, এই ইমরান কিন্তু নবী নয়, এই ইমরান হলো একজন সাধারণ ইমাম, আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, ইমামদের দাম আছে না নয়, আরো জোরে বলেন আছে না নাই, কিন্তু দুঃখের বিষয় এটা, যদিও কথাটা খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব, বর্তমান সমাজের ইমামগুলা ওই বনী ইসরায়েলের নাম নবীদের যাইতে বেশি কষ্টে আছে, কথা বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা,
কমিটির গুতায় বেড়া শেষ হয়ে যায়। জুমার সময় যদি সুদের বিরুদ্ধে বয়ান দেয়, আসরের সময় ইমাম সাহেবের চাকরি নাই। কথা বলেন না কেন? যদি আপনাদের এলাকার ইমাম সাহেব অনেকদিন যাবৎ আসেন, আলহামদুলিল্লাহ আপনারা ভালো মানুষ, আমি টাউনের কথা বলছি, ঢাকার শহর, জোহরের সময় জুমার নামাজের সময় ইমাম সাহেব দিদারছে কোরআন হাদিস থেকে, সুদের বিরুদ্ধে বয়ান দিছে, ঘুষের বিরুদ্ধে বয়ান দিছে, যখন বয়ান দিছে, কারণ কমিটির বড় বড় হেরা হলো সুদকর ঘুষকর মদকর, এই যখন সুদ আর ঘুষের বিরুদ্ধে বয়ান দিছে, আসরের সময় মুয়াজ্জিনদের কয়ে দিছে, ইমাম সাহেবের গাড়িতে বসতে বাড়িতে যাইতে বলল, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে ইমামগুলা নির্যাতিত, আল্লাহ কমিটিদেরকে হেদায়েত দান করুন, সকল বলেন আমিন। ও কমিটি ক্ষমতার বাহাদুর, তুমি ক্ষমতা পাইয়া, টাকা পাইয়া, সভাপতি হইয়া, সেক্রেটারি হইয়া, হক কথা বলার কারণে ইমামের চাকরি নট করে দিলা, তোমার চাকরিও নট করবে কে? আর জোর বলেন কে? তুমি একজনকে কষ্ট দিবা, ইমাম যদি কষ্ট পায় মসজিদ থেকে বিদায় নিয়ে যায়, খোদার গজব অপেক্ষা করবে না তোমার জন্য, খোদার গজবে তুমি পতিত এই দুনিয়াতে হইবা হইবা হইবা। কথা বলেন না কেন? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, সকল বলেন আমিন। আর জোর বলেন আমিন। বলতেছিলাম একজন সাধারণ ইমামের নাম আল্লাহ তিনজন নবীর সাথে উল্লেখ করলেন, আল্লাহ বললেন এই লোকটা কিন্তু নবী না, এরপরও এর নামটা আল্লাহ কেন নবীদের খাতার ভিতরে উঠাইলেন? ও হাজী সাহেব বাজানরা, কোনো আওয়াজ হবে না, কোনো নড়াচড়া হবে না, একভাবে তাকায় থাকেন, কোরআনের বয়ানগুলো আজকে শুনে যান, এর উসিলা আল্লাহ মাফ করতে পারে। যখন আল্লাহ তাআলা তার বন্ধুর কাছে বয়ান করতেছেন, বয়ান করার পরে ওই লোকটা হলো ইমরান, যে হলো একজন সাধারণ ইমাম, বাইতুল মুকাদ্দাসের ইমাম। ও নবী, সে তো কোনো নবী না, কিন্তু সে হলো বাইতুল মুকাদ্দাসের ইমাম। ইমামের বয়স যখন 100 বছর হয়ে গেছে, ইমামের বয়স 100 বছর হয়ে গেছে, ইমাম সাহেবের বিবির নাম হান্না। নাম কি? আরো জোরে সবাই বলেন, নাম কি? হান্না। ইমাম সাহেবের নাম হলো ইমরান, বিবির নাম হলো হান্না। ইমাম সাহেবের বয়স 100 ওভার হয়ে গেছে, হান্নার বয়স 90 ওভার হয়ে গেছে, কিন্তু ইমাম সাহেবের বিবির সন্তান হয় না। বাজার সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন বাজার কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। ছেলে দান করে আল্লাহ, মেয়ে দান করে আল্লাহ, ছেলে মেয়ে মিলিয়ে জোড়ায় জোড়ায় দান করে কে? আবার ছেলেও না মেয়েও না, নিঃসন্তান বন্দা করে রাখেন কে? তাহলে ছেলে মেয়ে চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? নাকি পীর বাপের কাছে? পীর বাপ সন্তান দেওয়ার মালিক? এই কথা বিশ্বাস করলে ইমান থাকবে না, বেঈমান হয়ে কবরে যাওয়া লাগবে। কথা বলা ঠিক না? ছেলে মেয়ে দান করে আল্লাহ, আপনার ছেলে মেয়ে হয় না, ও আমার মা বোনেরা ছেলে সন্তান হয় না, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ আপনাকে কুদরতি ফয়সালা করে দিবে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ইমাম সাহেবের বয়স 100 ওভার হয়ে গেছে, ইমাম সাহেবের যখন ছেলে সন্তান হয় না, মসজিদের লোকগুলা ইমাম সাহেবের বিরুদ্ধে সমালোচনা করে, দোকানে বসে বসে ইমামের বিরুদ্ধে গীবত গায়, ইমাম সাহেবকে বলতেছে ইমাম সাহেব লোকটা তো খুবই বালা, সব ঠিক আছে হুজুরের, কিন্তু হুজুর তো ছেলে মেয়ে হয় না, সে তো আটপুরা, তার চেহারা দেখা ঠিক হবে না, তার চেহারা দেখে আমরা কাজে গেলে কাজে বরকত হবে না, নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। ও বাজান, ইমামের বিরুদ্ধে যদি দোকানে সমালোচনা করে, সবাই তো আর ইমামের বিপক্ষে না, কেউ আছে ইমামকে খুব দিল থেকে জীবনের চাইতে বেশি মহব্বত করে। কথা বলেন ঠিক না? কেন মহব্বত করে? একমাত্র কারণ হলো ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, আমরা নবীকে পাই নাই কিন্তু নবীর ওয়ারিসদেরকে পেয়েছি। এই ওয়ারিসের চেহারার দিকে যদি আল্লাহর নবী বলেন মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, যে আমার আলেমকে মহব্বত করলো সে যেন আমি নবীকেই মহব্বত করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওলামায়ে কেরামের চেহারার দিকে যদি নেক নজরে তাকায় থাকেন, আল্লাহ তাআলা আপনার ছগিরা গুনাহগুলো মাফ করে দিবেন। আরো জোরে বলেন। যখন দোকানের ভিতর হলো আল ইমামের বিরুদ্ধে সমালোচনা হচ্ছে, একজন মুসল্লি এসে ডাক দিয়ে বলে হুজুর খুব কষ্ট লাগলো, হুজুর বলে কি হয়েছে? ও হুজুর আপনাকে তো সবাই ভালো জানে, এই সমাজের সবাই আপনার প্রশংসা করে, কিন্তু হুজুর আপনার ছেলে মেয়ে হয় না, এই জন্য দোকানে দেখে আসলাম আপনার বিরুদ্ধে সমালোচনার ঝড় বইতেছে, সবাই আপনার বিরুদ্ধে সমালোচনা করতেছে। বলে কি সমালোচনা করে? সবাই বলে যে ইমাম সাহেব বলে আটকুরা, তার চেহারা দেখে কাজে গেলে কাজে বরকত হবে না, তার চেহারা দেখা যাবে না, নাউজুবিল্লাহ বলে। আরো জোরে বলেন। যখন এই কথাটা শুনলেন ইমাম সাহেবের দিলটা কত বিক্ষত হয়ে গেছে,
এমনিতেই তো সন্তান হয় না, এক কষ্ট। আবার যখন মানুষ সমালোচনা করে, মুসল্লিরা সমালোচনা করে, কমিটি সমালোচনা করে, আরো ব্যথা যখন পাইলেন, দিলটা কত বিক্ষত হয়ে গেছে। আবার ওই দিক দিয়ে ইমাম সাহেবের স্ত্রী হান্না, তিনি যখন দেখলেন তার বাড়ির পাশে একটা গাছের ভিতরে বসে একটা পাখি তার বাচ্চা পাখির মুখের ভিতরে খাবার তুলে দিচ্ছে, হান্নার দিলটা তখন ব্যথায়, ও মালিক একটা পাখি তার বাচ্চার মুখে খাবার তুলে দেয়, ও আল্লাহ আমার ভান্ডারে কি তোমার ভান্ডারে কি আমার জন্য একটা সন্তান বরাদ্দ নাই, আমি আমার সন্তানের মুখে খাবারটা তুলে দিতাম। এই কথা যখন তিনি ভাবতেছেন, স্ত্রীর মনটাও ক্ষত বিক্ষত, স্বামীর মনটাও ক্ষত বিক্ষত। রাত্রিবেলা যখন ইমাম সাহেব বাসায় আসলেন, বিবি সাহেব কথা বলেন না, বিবি সাহেব শুধু কান্নাকাটি করতেছে, যায় না মাঝে বসে কান্নাকাটি করে। ইমরান ডাক দিয়ে বলে, বিবি রে কি হয়েছে তোমার? তখন বিবি কথা বলে না, তখন বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী বল, ও ইমাম সাহেব, বাইতুল মুকাদ্দাসের ইমাম, আল্লাহ তো আপনাকে এত সম্মান দিয়েছে, আমাদের একটা ছেলে মেয়ে হয় না, আজকে দেখলাম আমি একটা পাখি তার মা পাখিটা বাচ্চা পাখির মুখে খাবার তুলে দিচ্ছে, এই দৃশ্যটা দেখে আমি আর সইতে পারি না, আল্লাহ কি আমাকে একটা সন্তান দিবে না? তখন ওই ইমাম সাহেব ডাক দিয়ে বললে, বিবি রে আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ চাইলে মরা গাছেও ফুল ফুটাইতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ চাইলে মরা গাছেও ফুল ফুটাইতে পারে। স্বামী স্ত্রী যখন কান্নাকাটি করতে লাগলেন, কান্নাকাটি করতে করতে স্বামী স্ত্রী একসাথে রাত্রে ঘুমাইলেন, আল্লাহর কুদরতি ফয়সালা হয়ে গেছে। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। তৎকালীন জামানায় তো আর আল্ট্রাসাউন্ডের মতো ব্যবস্থা নাই যে কিছু হইলে তাড়াতাড়ি যে চেক আপ করে আসবে কি হইলো। তখন ইমাম সাহেবের স্ত্রী অনুভব করতে পারলেন যে আমার পেটে কেমন কেমন যেন মনে হয়, যদিও বয়স অনেক হয়ে গেছে, এখন আমার মাসে মাসে ওই মিন্স হয় না, মাসে মাসে ওই সমস্যাটাও হয় না, এখন তো এমনিতেই বন্ধ হয়ে গেছে, কিন্তু তিনি অনুভব করতে পারতেছেন তার গর্বে আল্লাহ কুদরতিভাবে সন্তান দিয়ে দিছে। ইমাম সাহেবের বিবি হান্না ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমার তো মন বলে আমি গর্ভবতী হয়েছি, ও স্বামী আমার, আমার গর্ভে আল্লাহ সন্তান দিয়েছে। ইমাম সাহেব যখন সংবাদটা শুনলেন, ইমাম সাহেবের দিলটা বড় হয়ে গেল। ইমাম সাহেব খুশিতে মসজিদে যায়, নামাজটা পড়াইয়া কমিটিদেরকে ডাক দিয়ে বলে, সভাপতি সাহেব, আল্লাহু আকবার। কমিটির লোকজন ডাক দিয়ে বলে, ইমাম সাহেব, আজকে আপনার মুখে তো হাসি দেখা যায় কেন? ইমাম সাহেব ডাক দিয়ে বলে, ও সভাপতি সাহেব, ও সেক্রেটারি সাহেব, এতদিন আপনারা আমারে বলতেন আল্লাহ আমারে সন্তান দেন আটকুরা, কিন্তু আজকে আপনাদেরকে আমি মিষ্টি খাওয়াইতে চাই, আল্লাহ তাআলা আমারে কুদরতি ফয়সালায় আমার বিবিরে গর্ভবতী করে দিয়েছেন। কমিটির লোকজন খুশি হয়ে গেল, ইমাম সাহেব বৃদ্ধ বয়সে সন্তান পাবে। ও বাজান, বৃদ্ধ বয়সে যাদের সন্তান হয় তারা কিন্তু সন্তানকে অনেক বেশি ভালোবাসে, কথা বলে ঠিক কিনা? সন্তান হয় না হয় না, বৃদ্ধ বয়সে যখন সন্তান হবে, এই খুশিতে যখন ইমাম সাহেব বাড়িতে গেলেন, স্ত্রীও খুশি স্বামীও খুশি, তখন স্ত্রী খুশির খেলায় মানমত করলেন, ও স্বামী আমার, কোরআন থেকে বলছি, সরাসরি কোরআনের তাফসীর, স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমার গর্ভে আল্লাহ যে সন্তান দিয়েছে, আমি তো মানমত মেনে ফেলেছি, আমি তো মানমত করে ফেলেছি। ও বিবি তুমি কি মানমত করলা? ও স্বামী আমার, আমি তো মানমত করেছি, আমার গর্ভে আল্লাহ যে সন্তান দিবে, ওই সন্তানটাকে আমি বাইতুল মুকাদ্দাসের ইমাম বানাবো। স্বামী ডাক দিয়ে বলতেছে, বিবির এটা তুমি কেমন কথা বললা? তোমার গর্ভে আল্লাহ যে সন্তান দিয়েছে, সেই সন্তানটারে তুমি বাইতুল মুকাদ্দাসের ইমাম বানাইবা, যদি সেই সন্তানটা ছেলে না হয় মেয়ে হয়, কারণ মেয়েরা তো আর ইমাম হইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যদিও সব জায়গায় এখন মেয়েদের রাজত্ব চলতেছে, স্বরাষ্ট্র পররাষ্ট্র যেখানে যা আছে সব ক্ষমতায় মহিলাদের, কিন্তু একটা জায়গা এখনো বাকি আছে, ইমামতির জায়গা, কথা বলেন না কেন? এই জায়গাটা তো বাকি আছে। ও বিবি তুমি যে বললা, তুমি যে মানমত মেনে ফেললা, তোমার গর্ভের ভিতরে যেই সন্তানটা আসবে তাকে তুমি বাইতুল মুকাদ্দাসের ইমাম বানাইবা, যদি আল্লাহ মেয়ে দেয় তাহলে কি করবা? এবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, যেহেতু আল্লাহ বৃদ্ধ বয়সে দিবে, আমার মন বলে ছেলে দিবে, যদিও আপনি বলছেন ছেলে না হয়, যদি আমার ছেলেও না হয়, যদি আল্লাহ মেয়েও দেয়, আমি তাকে বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানাই দেব। আল্লাহু আকবার। ও আমার মা মুনে তো গর্ভবতী হওয়ার পর মা বোনেরা মান্নত মেনে ফেলে, আমার সন্তানকে সাকিবুল হাসানের মতো খেলোয়াড় বানাবো, কথা বলেন না কেন? এই জন্য তো আব্দুল কাদের জিলানী আসে না, গর্ভে সন্তান আসার পরে সিরিয়াল দেখতে থাকে, নাচ গান দেখতে থাকে, ওই সন্তানও জন্মের পরেই ফিটার থেকে নাচ গান শুরু করে দেয়, কথা বলেন ঠিক না? ডিজিটাল পোলাপান মুরব্বীরা যা না বুঝে, এই আমার বাজানরা 70 বছর 80 বছর বাজান যা না বুঝে, একটা 10 বছর বলে হচ্ছে বেশি বুঝে, কথা বলেন ঠিক না? বেশি বোঝার কারণ হলো ওই যে গোডাউনে রাখার পরে মা হিন্দি ফিল্ম দেখতো, নাচ গান দেখতো, সন্তান পেটে বসে গোডাউন থেকে ওইটাই সাপ্লাই হয়েছে, কথা বলেন ঠিক না? আর যদি মা যখন সন্তান গর্ভে আসছে, মা যদি বেপর্দা না যাইতো, মা যদি হালাল
হালাল খাবার খাইতো, মা যদি কোরআনের কারিমে তেলাওয়াত করতো, মা যদি তাহাজ্জুদ পড়তো, তাহলে আজও পর্যন্ত সম্ভব আব্দুল কাদের জিলানী দুনিয়ায় আসবে, কথা বলে ঠিক কিনা? আব্দুল কাদের জিলানীর বয়ান করেছিলেন আমার আগে দ্বিতীয় বক্তা, তিনি বলেছিলেন আব্দুল কাদের জিলানীর ইতিহাস। এই জন্য আমি আব্দুল কাদের জিলানীর ইতিহাস বলতে চাই না, আমি বলতে চাই আজও সম্ভব আব্দুল কাদের জিলানী দুনিয়ায় আসা, আজও সম্ভব হাজী শরীয়তুল্লাহর আসা, আজও সম্ভব মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরের মা হওয়া, আজও সম্ভব ওই যে সরমনের মরহুম পীর সৈয়দ ফজলুল করিমের মা হওয়া, কথা বলেন ঠিক কিনা? মাটা তো সেরকম হওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের মা বোনদেরকে হেদায়েত দান করুক, সকলে বলো আমিন। ও আমার মা বোনেরা, রাগ করিও না গো মা, আমি আপনাদেরকে বলে যাই, গর্ভে যখন সন্তান আসবে তখন মিথ্যা কথা বলা বন্ধ করে দেন, নাচ গান দেখা বন্ধ করে দেন, স্বামীর খেদমত করেন, কোরআন তেলাওয়াত করেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়িয়া কান্নাকাটি করেন, ওই সন্তান দুনিয়ায় এসে আপনার জন্য দোয়া করবে। ও মুসলমান ইমানদার, যখন আল্লাহ বলতেছে স্বামী আমার যদি আমার গর্ভে মেয়েও হয় তাহলে আমি তার দ্বারা বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানাবো, তার দ্বারা বাইতুল মুকাদ্দাসটা ঝাড়ু দেবো, আল্লাহু আকবার। এই মহিলাটা কে গো যে বৃদ্ধ বয়সে যাকে আল্লাহ সন্তান দিতেছেন, সাধারণ কোনো মেয়ে না, আল্লাহ তাকে ছেলে দিবে না মেয়ে দিবে, তবে সাধারণ কোনো মেয়ে না, মেয়ের নামটা বলার সাথে সাথে আল্লাহু আকবার দিয়ে গলা ফাটায় আল্লাহরে খুশি করবেন, রাজি আছেন না নাই? এটা দুনিয়ার সাধারণ কোন পুরুষ না গো, আল্লাহই বৃদ্ধ বয়সে ওই ইমরানের ঘরে হান্নার ঘরে এমন একজন সন্তান দিতেছেন যেই সন্তানের কোয়ালিটি হলো হাজার পুরুষের চাইতে শ্রেষ্ঠ। ওই মেয়েটার নাম হলো মা মারিয়া, আল্লাহু আকবার। ঈসা নবীর মা, ওই মা মারিয়াম দুনিয়ায় আসতেছে, এই মা মারিয়ামের আরেকটা কোয়ালিটি হলো এই মা মারিয়াম কিন্তু দুনিয়ার কোনো স্বামী গ্রহণ করেন নাই, আল্লাহ কুদরতিভাবে ঈসা নবীকে বাপ সারা আল্লাহ তাআলা মা মারিয়ামের গর্ভে দুনিয়ায় পাঠাইছে, কথা বলেন ঠিক না? এই মা মারিয়ামের বিয়ে হবে জান্নাতে, আল্লাহু আকবার। আর যখন আল্লাহু আকবার, কার সাথে বিয়ে হবে শোনার নিয়ত আছে না নাই? বলবো বলবো, ওই বিয়ে খাওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে সকল বলেন আমিন। জান্নাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং উপস্থিত থাকিয়া এই মা মারিয়ামের সাথে তোমার আমার দয়ার নবী মা নবী রহমাতুল লিল আলামিনের বিবাহ সম্পন্ন করবে, আল্লাহু আকবার। এই জান্নাতের ময়দানে আল্লাহ নিজে গটকালি করিয়া মা মারিয়ামের সাথে নবীজির বিবাহ দিবে, এই মা মারিয়ামের সাথে আমার নবীর সাথে এতটা মিল দেখেছেন আল্লাহ, অনেকটাই মিল। মা মারিয়াম যেমনি ভাবে দুনিয়ায় আসার আগে তার বাবাকে হারাইছেন, তোমার আমার নবীও কিন্তু দুনিয়ায় আসার আগে বাবা হারাইছে, কথা বলেন ঠিক না? মা মারিয়াম যখন মায়ের গর্ভে আছেন এই দিক দিয়ে ইমরান একদিন ডাক দিয়ে বলে, বিবি রে, ও বিবি আমার বুকের ভিতরে ব্যথা উঠে গেছে। এই কথা যখন বললেন হান্না তখন স্বামীর বুকটা ডলে দেয়, হান্না যখন বুকটা ডলে দেয় তখন ওই ইমরান ডাক দিয়ে বলে, বিবি রে মাঝে মাঝেই তো বুকে ব্যথা উঠতো কিন্তু আজকে এমন ব্যথা গো বিবি, আমার মন বলে আমার দুনিয়া সারা টাইম হয়ে গেছে। এমন অনেক হাজি সাহেব বাজানরা আছে সমাজে, এমন অনেক আছে কেরাসুল আছে যারা দেখবা তসবিটা নিয়ে দুরূদ শরীফ পড়তে থাকে, জিকির করতে থাকে, ওই মানুষগুলা মরার আগে নিজেই বুঝতে পারে, আজরাইলকে দেখতে পায় তখন তার আত্মীয় স্বজনকে ডাক দিয়ে বলে, তার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে আমি চলে যাচ্ছি আমার যাওয়ার টাইম হয়ে গেছে, আমার জন্য দোয়া করবা, ছেলেরে খবর দেয় মেয়েরে খবর দেয় আছে না নাই? ওই মানুষগুলা জান্নাতি গো বাজার, জান্নাতি মানুষগুলা আগেই বুঝতে পারে আমি চলে যাব। ওই যে চরমোনাইর মরহুমের সৈয়দ ফজলুল করিম, প্রতি বছর চরমোনাইর মাহফিল হয় যেই তারিখে, তিনি যখন তারিখটা মরার আগে যেই বছর ইন্তেকাল করবেন মরার আগে এলান করে দিলেন এই বছর আর ওই তারিখে মাহফিল হবে না, এই বছর 10 দিন পরে মাহফিল হবে, কারণ ফজলুল করিম যদি 10 দিন আগে মানুষ চরমোনাই যাইতো, চরমোনাই যাওয়ার পরে চরমোনাই থেকে মানুষ আসতো, এরপরে যদি তার ইন্তেকাল হইতো তাহলে তার সবাই জানাজা দিতে যাইতো না, কথা বলেন ঠিক না? সৈয়দ ফজলুল করিম এক বছর আগে এলান করে দিলেন আগামী বছর অমুক তারিখের মাহফিলটা হবে না,
না, 10 দিন পরে 10 দিন ব্যবধানে মাহফিলটা হবে। যখন সারা বাংলাদেশ এলান হয়ে গেল সরমুলারি মাহফিল 10 দিন ঘুরছে, 10 দিন ব্যবধানে মাহফিলটা হবে, সারা বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মুজাহিদেরা লক্ষ লক্ষ মাওলার পাগলগুলা সরমুনার ময়দানে হাজির হয়ে গেছে। হাজার হাজার লক্ষ মানুষের সামনে সরমুনার সৈয়দ ফজলুল করিম এই দুনিয়া ছাড়িয়া চলে গেছে। এই জন্য আল্লাহর ওলিরা বুঝতে পারে আমি কখন চলে যাব, কথা বলেন ঠিক না? আল্লাহর ওলিদেরকে আল্লাহ আগেই বুঝায় দেয়, ওলি রে ও আমার বন্ধু তোর দুনিয়া সারা টাইম হয়েছে, রেডি হইয়া যা। ও মুসলমান ইমানদার, যখন ইমরান ডাক দিয়া বলে বিবি রে আমার মন বলে আমার দুনিয়া সারা টাইম হয়েছে, ও বিবি এই বুকের ব্যথা এমন ব্যথা না, এই ব্যথা আমার দুনিয়া ছেড়ে যাওয়ার ব্যথা, বিবি রে আমি তোমার সাথে ওয়াদা করতে চাই, ও বিবি মরার আগে আমার সাথে তুই ওয়াদা করবি, আমার ইন্তেকালের পরে তোর গর্ভে যে সন্তান আল্লাহ বৃদ্ধ বয়সে দিতেছে, আমার ইন্তেকালের পরে এই সন্তানটারে যদি ছেলে হয় ভালোভাবে লেখাপড়া করাবি, আলেম বানাইয়া বাইতুল মুকাদ্দাসের ইমাম বানাইয়া দিবি আল্লাহু আকবার। ও বিবি আর যদি মেয়ে হয় তাহলে বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানাবি, বাইতুল মুকাদ্দাসটা আমার মেয়ের দ্বারা ঝাড়ু দেওয়াবি, বাইতুল মুকাদ্দাসের টাইলসগুলা আমার মেয়ের হাত দ্বারা পরিষ্কার করাইবি। এই কথা যখন বললেন হান্না এবার কান্নাকাটি শুরু করে দিলেন, ও স্বামী আমার এই দুনিয়ায় আমার মা নাই, এই দুনিয়ায় আমার বাবা নাই, ও স্বামী আল্লাহ আমাদেরকে সন্তান দেয় না দেয় না, বৃদ্ধ বয়সে আমি প্রেগনেন্ট হয়েছি, বৃদ্ধ বয়সে আমার গর্ভে আল্লাহ সন্তান দিয়েছে, এখন যদি আপনি চলে যান, আপনি যদি দুনিয়ায় না থাকেন, কে সন্তানের আদর করবে, কে সন্তানের বাবা বলে ডাক দিবে, ও স্বামী আমার আমি তো এই ব্যথা সহ্য করতে পারবো না। এই কথা যখন বলতেছে এই মেয়েটার সাথে, এই মা মারিয়ামের সাথে, আমার নবীর সাথে, এই ইমরানের সাথে, নবীর বাবা আব্দুল্লাহর সাথে কত মিল কত মিল জানলি বাজান। নবীও যখন দুনিয়ায় আসবে, নবী যখন তার মায়ের গর্ভের ভিতরে, নবী যখন তার মায়ের গর্ভে সাত মাস বয়স হয়ে গেছে তখন আব্দুল্লাহ একদিন রাত্রিবেলা ডাক দিয়ে বলে বিবি রে তুমি তো ওই আমেনা, তুমি তো ওই আশরাফ শহরের সবচেয়ে বড় ধনীর মেয়ে, আব্দুল ওহাবের মেয়ে, তুমি তো এই মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী, তখন তো মদিনা নাম ছিল না, তখন নাম ছিল ইয়াসরিব, নাম কি সবাই বলেন? মক্কার নাম মক্কা ছিল না, মক্কার নাম ছিল বাক্কা, কি নাম সবাই বলেন? আল্লাহ কোরআনে কি বলে শুনেন, ইন্না আওয়ালা বাইতি উযিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। মক্কার নাম ছিল বাক্কা, কিন্তু আল্লাহ নবীর কারণে বাক্কা নামটা ঘুরাইয়া মক্কা দিলেন। ও মুসলমান ইমানদার, আব্দুল্লাহ ডাক দিয়ে বলে আমেনা রে, আমার মন বলে আগামী কালকে তো আমি ব্যবসায় যাব, ওই ইয়াসরিব শহরে ব্যবসার উদ্দেশ্যে আমার ভাইদের সাথে যাব। আমেনা রে, তোমার গর্ভে যখন সন্তান এসেছে, এই সন্তান 4 মাস বয়সে আল্লাহ স্বপ্ন দেখায় দিছে আমার সন্তানের নাম হবে মুহাম্মদ, আল্লাহু আকবার। স্বপ্ন যুগে দেখায় দিছে 4 মাস বয়সে, ও আব্দুল্লাহ তোর ঘরে এমন এক সন্তান পাঠাইছি যেই সন্তান হবে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আল্লাহর বন্ধু, আল্লাহু আকবার। ও আব্দুল্লাহ তার নাম রাখবি তুই মুহাম্মদ। আমেনারে না, স্বপ্নে দেখাইলেন নাম রাখবি আহম্মদ, তারা দুইজন আহম্মদ আর মুহাম্মদ বলে ডাকতো। আমেনা ডাক দিয়ে বলতো ও আহম্মদের বাবা, আব্দুল্লাহ ডাক দিয়ে বলতো মুহাম্মদের মা, আব্দুল্লাহ এবার বলতেছে মুহাম্মদের মা। ও আমেনা আমার মুহাম্মদ যখন দুনিয়ায় আসবে আজকে তুমি আমার সাথে ওয়াদা দিবা, কারণ আমি তো আগামীকাল সকালবেলা ভাইদের সাথে ব্যবসা করতে ইয়াসরিব যাব, আমার মন বলে ব্যবসা করে আর দেশে ফিরতে পারবো না। ও আমেনা আমার সাথে ওয়াদা দিবি, আমার মুহাম্মদকে রাখিয়া কোথাও বিবাহ বসবি না, আল্লাহু আকবার। আমেনা এবার ডাক দিয়ে বলে আব্দুল্লাহ ও মুহাম্মদের বাবা,
যেই মোহাম্মদ আমার গর্ভে আসার পরে আমি যখন পানির কাছে যাই, পানি উঠানোর জন্য কুয়া থেকে পানি উঠাইব, কুয়ার পানি অটোমেটিক উপরে চলে আসে। আল্লাহু আকবার। কে যেন আমারে ডেকে ডেকে বলে, আমেন রে, আমার বন্ধু তোর গর্ভে, খবরদার আমেনা বেশি খাবার খাইবি না, ও আমেনা বুট হইয়া শুইবি না, ও আমেনা বাড়ি বোঝা বুনিবি না, ও আমেনা আমার বন্ধু কষ্ট পাবে রে আমেনা। ও মোহাম্মদের বাবা, আপনি এই কি কথা শুনাইলেন, আপনি যদি দুনিয়ায় না থাকেন তাহলে আমার মোহাম্মদরে কে আদর দিবে, আমার মোহাম্মদরে কে বুকে নিবে, আমার মোহাম্মদরে কে কোলে নিবে। এই কথা যখন বলতেছে আব্দুল্লাহ আবার ডাক দিয়া একটা হাত ধরে আমানারে নিয়ে সরাসরি ওইখানে কাবা বাইতুল্লাহর দরজার সামনে চলে যায়। আব্দুল্লাহ ওই খানায় কাবা বাইতুল্লাহর দরজা ধরাইয়া আমেনারে ডাক দিয়ে বলে, আমেনারে এই খানায় কাবার দরজা, এই স্বর্ণের দরজা ধরে আজকে শপথ করবি, কারণ তোর মতো বিশ্ব সুন্দরী এই পৃথিবীতে কেউ নাই। ও আমেনা, আমি জানি আমি যদি মরে যাই আমার ভাইরা তোরে বিবাহের প্রস্তাব দিবে, তোরে অনেকে বিবাহ করতে চাইবে। ও আমেনা, এই খানায় কাবা বাইতুল্লাহর দরজা ধরে ওয়াদা দিবি, আমার ইন্তেকালের পরে তুই কোনো স্বামী গ্রহণ করবি না, আমার মোহাম্মদরে রাখিয়া অন্য স্বামীর ঘরে যাইবি না। আমেন ডাক দিয়ে বলে, ও মোহাম্মদের বাবা, আপনি কি কথা বলেন রে, আমার মোহাম্মদরে রেখে আমার জীবন যদি চলে যায় আমার মোহাম্মদরে আমি কষ্ট দিতে পারবো না। এই কথা বলে যখন সকালবেলা ব্যবসায় চলে গেলেন, আব্দুল্লাহ কয়েকদিন পরে খবর হয়ে যায় গো, আমিনার কাছে খবর চলে আসে মোহাম্মদের বাবার দুনিয়ায় না। ও হাজি সাহেব বাজাল্লা, ও আশিক রাসূল ভাইরা, নবীর বাবা আব্দুল্লাহর সাথে বাইতুল মুকদ্দাসের ইমাম ইমরানের সাথে কত মিল দেখেন, নবীজি দুনিয়ায় আসে নাই, দুনিয়ায় আসার আগে বাবা দুনিয়া থেকে চলে গেলেন, এই দিদিয়া মা মারিয়াম দুনিয়ায় আসে নাই, দুনিয়ায় আসার আগে ইমরান দুনিয়া থেকে চলে গেলেন, যখন ইমরান দুনিয়া থেকে চলে গেলেন তখন হান্না যখন অনুভব করলেন পেটের ব্যথা শুরু হয়ে গেছে, প্রসব বেদনা শুরু হয়ে গেছে, হান্না তখন তার বোন, তৎকালীন জামানায় জাকারিয়া নবীর স্ত্রী হান্নার বোন, ইয়াহিয়া নবী আর মা মারিয়াম দুইজন ছিলেন খালাতো ভাই বোন। জাকারিয়া নবীর বিবিকে হান্না খবর দিলেন, বোন রে আমার মা যদি থাকতো, এই বৃদ্ধ বয়স আমার প্রসব বেদনা, আমার মা আমার বাড়িতে চলে আসতো, ও বোন আমার মা নাই, ও বোন তুই আমার বাড়িতে চলে আস। তখন জাকারিয়া নবীর বিবি হান্নার বাড়িতে চলে আসলেন, আল্লাহর কুদরতিভাবে মা মারিয়াম দুনিয়ায় চলে এসেছে। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে, মনোযোগ করে দেব, না আপনাদের কষ্ট হয়ে গেছে, না শেষ করে দিলে ভালো হয়, চলবে চলবে, আল্লাহু আকবার বলেন তো। তাহলে মাঝখান থেকে উঠে গেলেন, একজন উঠতে পারবে না, আর মাত্র 10 মিনিট, এরপরে বুঝাই নেব ইনশা, কেউ উঠবেন না 10 মিনিটের ভিতরে, ঠিক আছে ঠিক আছে, করতেছি, বস খামোশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, মা মারিয়াম যখন দুনিয়ায় চলে আসলেন, মা মারিয়াম দুনিয়ায় আসার পরে ওই 6 বছর বয়স যখন মা মারিয়ামের হয়ে যায়, কোন কোন রেওয়ায়েতে লেখে 4 বছর, যখন মা মারিয়ামের বয়স হয়ে যায়, মা মারিয়াম একটু বড় হলেন, আল্লাহর খেলা বোঝা যায় না, মা মারিয়াম ও তার মা হান্নাকে দুনিয়া থেকে হারাইলেন, হান্নাও চলে যায়, মা মারিয়াম এতিম হয়ে যায়। ওই বাইতুল মুকদ্দাসের চত্বরে দাঁড়াইয়া কান্দে আর বলে, মাও নাই রে, বাবা নাই রে, জগতে আল্লাহু আকবার, মাও নাই রে, বাবা নাই রে, জগতে কে আমারে আদর দিবে মাওলা হে। ও হাজি সাহেব বাজারে, যার মা নাই সে বুঝেন মা কি জানিস, যার বাবা নাই সে বুঝে বাবা কি জিনিস, দেখো নবীর সাথে মা মারিয়ামের সাথে কত মিল আল্লাহ রেখে দিলেন, এই দিক দিয়ে মারিয়াম মা হারাইলেন, ওই দিক দিয়ে নবীজি বাবা হারাইয়া, নবী যখন 6 বছর বয়স হয়ে যায়, নবীজি যখন মক্কার ছেলেদের সাথে খেলাধুলা যখন মক্কার ছেলেরা করে, নবীজি খেলা করতেন না, তিনি মাঠের কাছে দাঁড়ায় খেলা দেখতেন, সন্ধ্যা হয়ে গেলে
মক্কার ছেলেগুলাকে তাদের বাবারা এসে কোলে কোলে চুমা দিয়া কোলে কোলে বাড়িতে নিয়ে যাইতো। কিন্তু একদিন নবী দাঁড়া রয়েছে, সন্ধ্যা হয়ে যায়, নবীজিরে কেউ নিতে আসে না। মা আমেনা খুঁজতে লাগলেন মোহাম্মদ কোথায় গেল। তাড়াতাড়ি যখন মাঠের কোনায় আসে, এসে দেখে মোহাম্মদ কান্নাকাটি করতেছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আমেনা নবীজির জড়ে হাত ধরে নবীজির কপালে চুমা খায়। ও বাবা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তখন মোহাম্মদ তোমার আমার দয়ার নবী ডাক দিয়া বলে, মা গো, আমার বাবা কেমন বাবা গো? ও বা, এই মক্কার ছেলেগুলা যখন সন্ধ্যা হয়ে গেল, মক্কার ছেলেগুলাকে তাদের বাবারা এসে কোলে করে বাড়িতে নিয়ে গেল। তাদের বাবারা কোলে করে সন্তানের কপালে চুমা খাইলো, গালে চুমা খাইলো, গো মা, আমার বাবা কেমন বাবা গো? মা, আমার বাবা তো আমার আজ পর্যন্ত কোলে নিল না, আমার বাবা তো আমার আজ পর্যন্ত একটা চকলেটও কিনে দিল না, আমার একটু আদর দিল না, আমার বাবা কেমন বাবা গো? তখন এই কথা শোনার পরে মা আমেনা ডাক দিয়া বলে, মোহাম্মদ রে, এমন কথা বলবি না বাজান, কারণ তুই তো জানোস না, ও বাবা, তোর বাবা তো এই দুনিয়ায় নাই, তোর বাবা তো ব্যবসা করতে যাইয়া আল্লাহর হুকুমে দুনিয়া থেকে চলে গেছে। এবার নবী ডাক দিয়ে বলে, মা, আমার বাবা যদি চলে যায়, আমার বাবারে কোন জায়গায় রাখছে, আমার বাবার কবরটা আমি দেখতে চাই। আল্লাহু আকবার! যখন নবী বললেন আমার বাবার কবরটা আমি দেখতে চাই, মা আমেনা তাড়াতাড়ি নিয়ে গেলেন নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পর নবী ডাক দিয়ে বলে, দাদু ভাই, আমার বাবা দুনিয়ায় নাই, ও দাদু ভাই, আমি আমার বাবার কবরটা দেখতে চাই। আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আমেনা, আমার দাদু ভাই মোহাম্মদ তার বাবার কবর দেখতে চায়। ও আমেনা, তুমি তাড়াতাড়ি যাও, তোমার সাথে দাসী হিসেবে সেবিকা হিসেবে উম্মে আয়মানকে দিয়া দিলাম, উম্মে আয়মানকে সাথে করে নিয়ে যাও, তাড়াতাড়ি যাও, আমার দাদু ভাইকে তার বাবা আব্দুল্লাহর কবরটা দেখায়া দাও। যখন নবীজি তার মায়ের সাথে উম্মে আয়মানকে সাথে নিয়া নবীর বাবার কবর দেখতে গেলেন, ও হাজী সাহেব বাজানরা, এখন কাঁদতে বলছি, কাঁদবা, দেখো নবীর প্রেমে পড়িয়া, নবীর মহব্বতে পড়িয়া তোমার চোখে এক ফোঁটা পানি বের হয়নি। ও বাজান, দুনিয়ায় কাঁদবা না কাঁদবা কবে? ও তোমার আমার গুনার কারণে যেই জাহান্নামের আগুন জ্বলে, ওই জাহান্নামের আগুন যদি নিভাইতে চাও, বঙ্গোপসাগরের পানিতে কাজ হবে না, বুড়িগঙ্গার নদীর পানিতে কাজ হবে না, মধুমতী নদীর পানিতে কাজ হবে না, পদ্মার বঙ্গোপসাগরের পানিতে কাজ হবে না। ওই জাহান্নামের আগুন নিভানোর জন্য এক নাম্বার মেডিসিন হলো চোখের পানি, কথা বল ঠিক কিনা? ও আশেকের রাসূল ভাইরা, রে দেখা যাবে নবীর আশেক কয়জন আছো, এখন যাদের মা নাই, যাদের বাবা নাই, গো মায়ের কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে কাঁদবা। আমার নবী দুনিয়া আসার আগে বাবা হারাইলেন, এখন মার নিয়া কবর দেখতে যাইয়া মা দুঃখিনে কেউ হারাইব, মা দুঃখিনে কে হারাইয়া নবী চিরায়তি হয়ে যাবে। যখন নবীজি তার মায়ের সাথে রওনা করলেন, ওই আশ্রিত যাওয়ার পরে মা আমেনা দেখা দেয় বাবা রে, এই যে তোমার বাবা আব্দুল্লাহর কবর দেখা যায়। যখন কবরটা দেখাইলেন, নবী আর সহ্য করতে পারে না, নবী একটা লাফ দিয়া কবরের সামনে নেমে যায়। আল্লাহু আকবার! নবী কবরের সামনে নেমে যায়, হাঁটু দুইটা কবরের মাটির সাথে লাগায়া দেয়, হাঁটি দুইটা কবরের মাটির সাথে লাগাইয়া কবরের মাটির ভিতরে হাত দিয়া ডাক দিয়া বলে, বাবা গো, তোমার মোহাম্মদ, তোমার শাশুড়ি, আল্লাহু আকবার! ও বাবা, কবর থেকে ওঠো, ওঠো গো বাবা, ওঠো, তোমার মোহাম্মদ রে কোলে নাও, তোমার মোহাম্মদ রে কোলে নাও, তোমার মোহাম্মদের গালে একটা চুমা দাও, তোমার মোহাম্মদের কপালে একটা চুমা দাও। ও হাজী সাহেব বাজানরা, ও নবীর আশিকেরা, নবীর পাগল হয়ে, নবীর প্রেম নিয়া আমার আল্লাহর একটা ডাক দাও, আল্লাহ, আরো জোরে ডাক দাও, আল্লাহ। ও হাজী সাহেব বাজানরা, নবী যখন কবরের মাটির সাথে পা দুইটা লাগাইয়া, নবী যখন বাবা বাবা বলে কান্না গো, এই দিক দিয়ে আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিব্রাইল রে, তাড়াতাড়ি যা,
আমার বন্ধু যেইভাবে কবরের পাশে কান্দে আমি মাওলাকে দুঃসহ্য করতে পারবো না। ও ইব্রাহিম, দুনিয়ার নিয়ম কিন্তু ভঙ্গ হয়ে যাবে। দুনিয়ার নিয়ম হলো কবরে যাওয়ার পরে কবর থেকে আর রিটার্ন আমি দাঁড় করাবো না, ময়দানে মাহশারে কিয়ামতের পর দাঁড় করাবো। আমার বন্ধু যেইভাবে ডাকতেছে, আমার বন্ধুর কান্না দেখে পশু পাখিরা কান্দে, আমার বন্ধুর কান্না দেখে গাছপালা গুলো কান্দে। ও নবীর আশেকেরা, ও পিরোজপুরের আশেকেরা, তোমার নবীর কান্না দেখে পশু পাখি কান্দে, গাছপালা কান্দে, তোমার চোখে কি পানি আসে না? তোমার দিলে কি নবীর মোহাম্মত নাই? তোমার দিলে কি নবীর ভালোবাসা নাই? ও আশেকেরা, দেখো এখন চোখে পানি আসেনি, গলাটা ফাটাইয়া নবীর প্রেম দিয়া, নবীর ভালোবাসা নিয়া, নবীর মোহাম্মতে শুধু কান্দা দাও। আর আমার মালিককে বল দিয়া বল, আল্লাহ আমার নবীর ভালোবাসি, আমার নবীর ভালোবাসি। যে নবী মা হারাইয়া বাবা হারাইয়া এখন এতে ভয়ে যাবে, বাবা হারাইলেন জন্মের আগে, এখন মা দুঃখিনী কেউ হারাইবেন। যখন নবীর এই কান্নাকাটি দেখে আল্লাহ জিব্রাইলকে পাঠা, বলে জিব্রাইল রে আমার মন্দুরে তাড়াতাড়ি কবরের পাশ থেকে সরায় দে, আমি নারে তাড়াতাড়ি নিয়ে যাইতে বল, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি না তখন নবীজিকে ডাক দিয়া বলেন, বাবা মুহাম্মদ রে আয় বাবা আয়, আর কান্নাকাটি করতে হবে না। কোনোভাবেই নবীকে আনতে পারে না। নবী বাবার কবরের সামনে শুধু হাও হাও করে কান্দার, বলে বাবা তোমার মুহাম্মদের একটু কোলে নাও বাবা, তোমার মুহাম্মদের একটু কোলে নিয়ে আদর দাও হলো বাবা। যখন মা মেনা নবীজিকে নিয়ে আবার মক্কার দিকে রওনা করলেন, আস্তে আস্তে আবওয়া নামক জায়গার ভিতরে আসলেন। আবওয়া নামক জায়গার ভিতরে আসার পর সন্ধ্যা হয়ে যায়, মা মেনার শরীরের ভিতরে জ্বর উঠে যায়। আল্লাহু আকবার, মা মেনার শরীরে জ্বর উঠে যায়। তোমার নবীর মা কিন্তু এখন দুনিয়া থেকে বিদায় নিবে, এখন দেখা যাবে আশেক রাসূল কয়জন আছো। এই নবী কোরআন এই পর্যন্ত অন্তে যাইয়া কত কষ্ট করলেন, বাবা হারাইলেন, মা কেউ হারাবেন। আবার উহুদের ময়দানে দান শহীদ করলেন, তাইফের ময়দানে রক্ত ঝরাইলেন। ও আশেক রাসূলরা, নবীর প্রেম নিয়ে এখন কাঁদবা? যদি নবীর প্রেম নিয়ে তোমার চোখে পানি আসে, তাহলে আমার আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। যখন মা আমার ডাক দিয়ে বলে, মুহাম্মদ রে আমার শরীরে তো জ্বর উঠে গেছে বাবা, আমার মন বলে আমি আর মক্কায় ফিরে যেতে পারবো না। ও মুহাম্মদ, আমি যদি মক্কায় ফিরে যেতে না পারি, তোমার দাদুরে যাইয়া বুঝ দিয়া বইল, দাদু ভাই আমার মা তো মালিকের ডাকে সারা দিয়া চলে গেছে। এই কথা যখন বললেন, নবী কান্নাকাটি শুরু করে দিলেন, মা কি কথা তুমি আমার শুনাইলা বাবা, ও মা বাবার কবর দেখতে আইসা, তোমারও যদি হারাই গো মা, কে আমারে আদর দিবে, কে আমারে গোসল করায় দিব, কে আমারে ভাত খাওয়ায় দিব গো মা, কে আমারে ঘুম পাড়ায় দিব। ও মা তুমি কেমন কথা বলো? মা মেলা ডাক দিয়ে বলে, আয় রে বাবা আমার বুকে আয়, আমার ঠোঁটের সাথে ঠোঁটটা লাগা, যাওয়ার আগে তোর একটু আদর করে যাই গো বাবা, যাওয়ার আগে তোর চেহারাটা ভালোভাবে দেখে যাই গো বাবা। ও বাজার, আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইলকে পাঠায় দেয়, এই আজরাইল বলছিলেন, নবীজি দুনিয়াতে আপনার মায়ের জানটা নিতে যাইয়া আমি অনেক কান্নাকাটি করছি। আমি মালিকরে বলছিলাম, মালিক রে কেমনে সহ্য করবা তুমি, তার বাবা নাই, বাবার কবর দেখতে এসে 6 বছর বয়সে মারে নিতে বললা, তোমার বলতে তো চিরতি হয়ে যাইব। ও নবীজি আমি আপনার মায়ের জানটা নিতে যাইয়া অনেক কষ্ট পাইছি, অনেক দরখাস্ত করছি, কিন্তু আমার মালিকের কুদরতি সারা বুঝা বড় দায়, আমার আল্লাহ তো আপনার এতিমদের সম্রাট বানায়া দিব। যার মা নাই, ও মা হারা বাইরা এখন কাঁদবা, ও বাপ হারা বাইরা এখন কাঁদবা, যেই মা তোমারে আমারে দুনিয়া আনতে যাইয়া মা দুঃখিনী
এত কষ্ট করলেন। নবীর মা যখন এই কথা বলতেছেন, নবীজির চুমা খাইতেছেন, ইন্টিমেন্ট টাইমে কিছুক্ষণ পরে নবী আমার ডাক দিয়ে বলে, মা গো বলো তোমার কোন ডাক্তারের কাছে নিতে হবে? আমি মোহাম্মদ তোমার ডাক্তারের কাছে নিয়ে যাইব। ওমা তারপরও তুমি দুনিয়া থেকে যাই ভাই কথা বলবা না। নবী যখন কান্নাকাটি করতেছে, কিছুক্ষণ পর দেখে তার মা আর কথা বলে না, এখন মায়ের কবর দেখতে এসে বাবার কবর দেখতে এসে মাকে হারাইয়া ওই নবীর ভালোবাসা নিয়ে আমার আল্লাহর একটা ডাক দাও আল্লাহ, আর উপরে ডাক দাও আল্লাহ। যেই নবী এত কষ্ট করলেন, ওই নবীর যদি কেউ গালি দেয় তারে ক্ষমা করা যায় না, কথা বলে ঠিকই না? আরো জোরে বলে ঠিকই না? জীবন থাকার যাক এই চোখের পানি নিয়ে এই আসমানের নিচে বিরাজ পূর্ণাজির দূরের জমিনে তৃপ্ত কণ্ঠে